मैं मकसूद हुसैन गोली साहब को मौका सामने बुला लेता हूँ। टाइपिंग मैं अभी बुलाता हूँ मकसूद हुसैन गोली साहब को। कुछ हमारे जो सक्सेसफुल कैंडिडेट थे उनका उनको हाथ में कुछ पुरस्कार इरफान हबीब हमें परपर जो नाम गुरु घोषणा करती से चले लाइन दाओ। इरफान हबीब, नाहे आलम खान, मोहम्मद अब्दुल गफ्फर, मौलुद विश्वास, शामसुद्दीन मीर, मिराजुद्दीन खान, महबूब हुसैन, महबूब हसन, शेख हसन, मोहम्मद रैहान, शेख अमिनुल हक, शोभन मंडल, तुम्हारा परपर चले एसो। इरफान हबीब आगामी निशन 2022 नीटर परीक्षाय अपना जानें जे प्राय 500 ऊपरे ছেলে মেয়ে আলামিন থেকে সরকারি মেডিকেল কলেজে এবছর ভর্তি হয়েছে। 2022 রেজাল্ট বেরিয়েছে এবং উল্লেখযোগ্যভাবে এবছর প্রথম দুজন ছাত্র এমসিএ ভর্তি হয়েছে এমবিবিএস পড়ার জন্য। চারজন তার মধ্যে একজন হচ্ছে ইরফান হাবিব, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক 594, স্কোর 685। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাসুদ হোসেন গনি স্যার। এরপর আসছে শোভন মন্ডল। শোভন মন্ডল যার নিট স্টেট র্যাঙ্ক 640 করছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর আসছে শেখ আমিনুল হক। অল ইন্ডিয়া র্যাঙ্ক 31,158 করছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এবার আসছে নাহে আলম খান। নাহে আলম খান নিট স্টেট র্যাঙ্ক 1,212 নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এরপর মোহাম্মদ আব্দুল গাফফার। আব্দুল গাফফার নিট স্টেট র্যাঙ্ক 1,022 নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। মওদুদ বিশ্বাস নিট স্টেট র্যাঙ্ক 1,109 করছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। শামসুদ্দিন মীর নিট অল ইন্ডিয়া র্যাঙ্ক 32,354 করছে তমলুক মেডিকেল কলেজে। মিরাজুদ্দিন খান নিট স্টেট র্যাঙ্ক নিট স্টেট র্যাঙ্ক 537 করছে আরজি কর মেডিকেল কলেজে। মাহবুব হাসান নিট অল ইন্ডিয়া র্যাঙ্ক 32,148 করছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে। শেখ হাসানুর রহমান শেখ হাসানুর নিট স্টেট র্যাঙ্ক 1,829 কোচবিহার মেডিকেল কলেজ। মোহাম্মদ রাইহান নিট স্টেট র্যাঙ্ক 2014 এমবিবিএস কোর্সে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে। Now, may I request
जनाब मकसूद हसन।